হ্যালো ইউটিউব সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। হঠাৎ মধ্যরাতে আপনার ঘুম ভেঙে গেল, আপনার বুকের উপর ভারী কিছু বসে আছে বলে অনুভব করলেন, এত ভারী কিছু যে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছেন না। যখন টের পেলেন আপনি চাইলেও শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না, এমনকি চিৎকারও করতে পারছেন না। এমন অবস্থায় কি কেউ কখনো পড়েছেন? আমার সাথে একবার ঘটেছিল এটি। বিকেলবেলা ঘুমের মাঝে নিঃশ্বাস আটকে যায়, চোখ মেলে দেখি মা আমার পাশেই বসে আমার খালামণির সাথে কথা বলছেন। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি তাদেরকে ডাকার, যেন তারা আমাকে সাহায্য করে, কিন্তু আমি একটা আঙ্গুল পর্যন্ত নাড়তে পারছি না। প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি মুখ দিয়ে শব্দ করার, সেটাও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। নিজেকে বড় অসহায় মনে হয়েছে সে সময়। যদি আপনার সাথে এমনটি ঘটে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ আমরা এই বোবাই ভূতের পুরো রহস্য জানব। বোবা ধরলে এক একজনের এক এক রকম অনুভূতি হয়। কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান, কেউ দুর্গন্ধ পান, কেউ আবার ভয়ানক কোনো প্রাণী দেখতে পান। বাংলায় বোবাই ধরা নামকরণটি মূলত এসেছে লোকজনের মুখে মুখে প্রচলিত হয়ে। বলা হয় বোবা নামের ভূত ঘুমের ভেতর মুখ চেপে ধরে, তাই চোখ খুলেও মানুষ তখন কথা বলতে পারে না, একেই বোবাই ধরা বলে। তবে সেই ভূতটির নাম কেন বোবা সেটিও বোঝা কঠিন নয়, বোবা বানিয়ে দেয় তাই বোবা। যাই হোক, বোবা ধরা পরিভাষাটি ভুল প্রচলিত একটি বাগধারা মাত্র, কোনো বৈজ্ঞানিক নাম নয়। বোবা ধরার বাংলা শুদ্ধ শব্দটি হচ্ছে নিদ্রিপক্ষাঘাত, ইংরেজিতে এটিকে স্লিপিং প্যারালাইসিস বলা হয়। বোবাই ধরলে ব্যক্তি যেহেতু তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ের জন্য বাক ও চলন শক্তি হারিয়ে ফেলেন, সেহেতু এটিকে ঘুমের পক্ষাঘাত বা প্যারালাইসিস বলা হয়। বোবাই ধরা বা স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে তিন ধরনের দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি হতে পারে। প্রথমটি ইন্ট্রুডো বা ঘরের ভেতর কোনো অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি টের পাওয়া। দ্বিতীয়টি ইনকিউবিস, আপনার মনে হতে পারে যে কোনো দৃশ্যমান বা ঈষৎ অদৃশ্য সত্তা আপনার বুকের উপর চেপে বসে আছে। বুকের উপর চেপে বসার ধারণাকে আশ্রয় করে হেনরি ফুসেলের আঁকা দ্য নাইটমেয়ার শিরোনামের এক পেন্টিং আছে। সর্বশেষ লেভিটেশন, আপনার মনে হতে পারে আপনাকে কেউ শোয়া অবস্থাতেই শূন্যে তুলে ফেলেছে এবং কোনো অচেনা গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। বোবাই ধরলে আপনি কয়েকটি সাধারণ পরিস্থিতি অনুভব করবেন, আর তা হলো না পারবেন বলতে, না পারবেন নড়তে, চিৎকার করতে চাইলেও মুখ ফুটে শব্দ বের হবে না, হাত পা ছুটতে পারবেন না। এই পক্ষাঘাত দশা স্থায়ী হবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড। এ কারণেই বোবাই ধরাকে অনেকেই শয়তান বা ভূতের উপস্থিতি বলে মনে করেন। এরকম অবস্থায় আপনি দুটি সময় পড়তে পারেন, একটি হতে পারে যখন আপনি জাগ্রত অবস্থা থেকে ঘুমাচ্ছেন বা ঘুমাবো করছেন, অন্যটি হতে পারে যখন আপনি ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠছেন বা উঠবেন। 10-25 বছর বয়সীদের ভেতর বেশি দেখা যায় সমস্যাটি, আবার এই সমস্যাটি আপনি বংশগতভাবেও পেয়ে থাকতে পারেন। আসলে বোবাই ভূতে ধরার বিষয়টি কোনো ভৌতিক বিষয় নয়, মানুষের ঘুম কয়েকটি স্তরে বিভক্ত, হালকা তন্দ্রা, গভীর ঘুম, অতি গভীর ঘুম। যখন ঘুমের এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়ার সময় শরীর সাবলীলভাবে নাড়াচাড়া করতে পারে না, তখনই মানুষ বোবা ধরা বা স্লিপিং প্যারালাইসিসে আক্রান্ত হয়। এছাড়া আরও কিছু ব্যাপার বোবা ধরার কারণ হতে পারে, যেমন ঘুমের নির্দিষ্টতা না থাকা, মানসিক চাপ, দুশ্চিন্তা, ঘুমের সঙ্গে জড়িত অন্যান্য সমস্যা, আরও অনেক কিছু। নিদ্রা বিশেষজ্ঞদের মতে, যেখানে আমরা ঘুম ও জাগরণের একটি মাঝামাঝি দশায় অবস্থান করি, ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক কথা বলা সহ চলন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ রাখে, যাতে আমরা ঘুমের মাঝে চলতে গিয়ে আঘাত না পাই। কিন্তু এমন স্থিতাবস্থার মাঝেই অনেক সময় আমরা জেগে উঠি, অর্থাৎ কখনও কখনও মস্তিষ্কের চেতন অংশের পুরোটা একত্রে কার্যকর হয় না, তখন অন্য অনুভব শক্তি সচল থাকলেও চলন ও বাকশক্তি ফিরতে একটু সময় নেয়। এর মানে আপনার মস্তিষ্ক জেগে উঠেছে ঠিকই, কিন্তু মস্তিষ্কের যে অংশ আপনার কথা বলা বা নড়াচড়া নিয়ন্ত্রণ করে সেই অংশ তখনও জেগে ওঠেনি। এর মাঝেই তৈরি হয় সাময়িক পক্ষাঘাত বা বোবাই ধরা। এবার প্রশ্ন আসতেই পারে, তাহলে এর থেকে বাঁচার উপায় কী? বোবাই ধরা আসলে গুরুতর কোনো রোগ বা এমন কিছুই নয়, তাই এর জন্য কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। তবে এটি যদি বারাবারই রকমের হয়, অর্থাৎ আপনার ঘুমে নিয়মিতভাবে ব্যাঘাত ঘটায় বা উদ্বিগ্নতার দরুন আপনার রক্তচাপ অস্বাভাবিকভাবে বেড়ে বা কমে যায়, তখন এই বোবাই ধরা থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছুটা উদ্যোগী হতে হবে। নিয়মিত কমপক্ষে 6-8 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর পদ্ধতি পাল্টাবেন এবং বিশেষত উপুর হয়ে কখনো ঘুমাবেন না, ঘুমের নির্দিষ্ট সময় মেনে চলতে হবে। এরপরে যদি আপনার সমস্যা তীব্র হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল।